নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা উচ্চ মিডিয়া। আমি সন্তুর হচ্ছে আপনাদের সঙ্গে বুক চুটিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব এবং লাই হচ্ছেটা কি জিতেন্দ্র তিওয়ারিকে কেন গ্রেপ্তার করা হলো, জবাব তলব করলো সুপ্রিম কোর্ট, রাজ্যকে জবাব তলব করলো, তার আগে কস্তব নৌসাদ থেকে একের পর এক ঘটনা চোখের সামনে, কিন্তু নিয়োগ দুর্নীতিতে আজও শান্তনু আজও কুন্তল, তারা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হলেও কেন রাজ্যের কাছে তারা ছিল বীর, কেন অনুব্রত ছিল বীর, এই প্রশ্নটা বিরোধীরা তুলছেন। তারা বলছেন প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, আর এখান থেকে ঢিল চোরা দূরত্বে আজও চোখের জল ফেলে যাচ্ছেন অভিজিৎ সরকারের মা। তিনি বলছেন নিরাপত্তা বোধ করছি না, রাজ্য পুলিশের নিরাপত্তা আমরা অনুভব করতে পাচ্ছি না। কেন একটা তরতাজা প্রাণ 2 তারিখের পর পোস্টপোল ভায়োলেন্সে কেন তার প্রাণ গেল, এই প্রশ্ন যখন উঠছে গোটা রাজ্যবাসী বলছে এ বাংলায় হচ্ছেটা কি। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। বিচারের আশায় অভিজিতের পরিবার, সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার শিয়ালদা আদালতে যান নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার ও মা মাধবী সরকার। সাক্ষ্য দিতে না আসার জন্য আগেই হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন বিশ্বজিৎ। এখনো ভয় পাচ্ছেন সন্তানহারা মা। এই যে নিরাপত্তা সন্তুষ্ট, এই যে নিরাপত্তা পুলিশের নিরাপত্তা, নিরাপত্তার অভাব বোধ করছেন, অসুস্থ শরীর তাও মনের জোরই সম্বল, ছেলের জন্য বিচার চান বৃদ্ধা মা। কি চাইছেন সন্দীপ এনে, আপনি কি চাইছেন সাক্ষ্য গ্রহণ শুরু হলেও মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন মাধবী দেবী। স্ট্রেচারে করে আদালত থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। দেখুন, NRS হসপিটাল তো সেই রাজ্য সরকারের, আর রাজ্য সরকারই তো এই ভোট পরবর্তী হিংসা ঘটিয়েছিল এবং রাজ্য প্রশাসন মিলে, তো তাদের বিরুদ্ধে সাক্ষী দেব, তাদের বিরুদ্ধে কথা বলবো, আর তাদের হসপিটালে আমার মা ভর্তি থাকবে, জানে বেঁচে থাকবে কি, যেহেতু তাদের এগেনস্টে সাক্ষী চলছে, কোন সময় কিভাবে মেরে দেবে কি করে বুঝবো বলুন, সেলাইনে বা ইঞ্জেকশনে কোনো বিষ মিশিয়ে দেবে কি না, সেই ভয়তে আমরা বেসরকারি হসপিটালে নিয়ে এসেছি। ভোট পরবর্তী হিংসার মামলা আজও চলছে, বারবার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল শাসকের বিরুদ্ধে রাজ্যকে বিরোধী শূন্য করার অভিযোগ তোলে। নওশাদ সিদ্দিকী, কৌস্তব বাগচি থেকে জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার হয়েছে বিরোধী নেতারা, রাজ্যের পুলিশের মুখও পুড়েছে আদালতে। আজও সুপ্রিম কোর্ট রাজ্যকে প্রশ্ন করে কেন জিতেন্দ্রকে গ্রেফতার করা হলো। যে পুলিশ এত সক্রিয় বিরোধী দলের নেতাদের গ্রেফতারে, সেই পুলিশ কি আদতে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবিত, নাকি রাজনৈতিক রং দেখেই নির্দিষ্ট হয় পুলিশের ভূমিকা। রিপাবলিক বাংলা।